তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই এবং আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের সঙ্গে এটাই আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের টেট পরীক্ষা হলে আপার প্রাইমারি লেভেলে যে 150 নম্বরের যে টেট পরীক্ষা হবে সেই 150 নম্বরের টেট পরীক্ষাতে সিলেবাস কী হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা উত্তরপত্রে উত্তর করবে। ওকে, এবং এই টিউটোরিয়াল ভিডিওতে আমি প্রথমে সিলেবাস সম্বন্ধে আলোচনা করব এবং পরবর্তী টিউটোরিয়াল ভিডিওতে টেটের বিভিন্ন টপিকসগুলো সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই যে উত্তরপত্র, যদি উত্তরপত্র বা ওয়েমা সিট তোমরা যদি দেখো ভালোভাবে তাহলে তোমাদের মধ্যে একটা কনসেপশন তৈরি হবে। ওকে, তাহলে চলো আমরা একটু দেখে নিই। তো প্রথমে যেটা দেওয়া আছে উত্তরপত্রে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে নির্দেশাবলী, অর্থাৎ আপনাকে দেওয়া মূল ওয়েমার উত্তরপত্রটির নিচে যুক্ত একটা কার্বনহীন ওয়েমার দেওয়া আছে। মূল ওয়েমার উত্তরপত্রটি শেডিং করার সময় নিচে যেন দেখে নিন, যেন নিচে যুক্ত ডুপ্লিকেট ওয়েমার উত্তরপত্রটিতে আপনার প্রদেয় শেডিং এর অনুরূপ ছাপ থাকছে কিনা, কারণ পরীক্ষা দেওয়ার পরে তোমরা যখন মেলাবে, অর্থাৎ যখন অ্যান্সার কি যখন পাবলিশড হবে তখন সেটা তোমাদেরকে মেলাতে হবে। ওকে, সুতরাং এটা অবশ্যই তোমাদেরকে ভালোভাবে ভেরিফাই করে নিতে হবে এবং আপনাকে দেওয়া ওয়েমার উত্তরপত্র পরীক্ষা শুরুর 10 মিনিট পর অবশ্যই ইনভিজিলেটরের কাছে জমা দিন এবং পরীক্ষা শেষে কেবলমাত্র ডুপ্লিকেট ওয়েমার উত্তরপত্রটি আপনার ইনভিজিলেটরের কাছ থেকে সংগ্রহ করে নিন। তাহলে এটা হচ্ছে ইনস্ট্রাকশন এবং এক্ষেত্রে শেডিং যে প্রসিডিওর, অর্থাৎ পরীক্ষার সময় তোমাকে যে শেড করতে হবে, যে সার্কেলগুলো আছে সেখানে শেড করতে হবে, ব্ল্যাক কালিতে সেটা শেড করতে হবে এবং পুরোপুরি সেই সার্কেলটাকে ফিল আপ করতে হবে। ওকে, এবং এক্ষেত্রে ডেট অফ এক্সামিনেশান লিখতে হবে এবং ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটের ফুল সিগনেচার এবং ওয়েমা সিটের একটা স্পেসিফিক নাম্বার থাকবে এবং সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এক্ষেত্রে যিনি গার্ড দিচ্ছেন বা ইনভিজিলেটরের সিগনেচার থাকবে এবং সেন্টার নেম থাকবে। এটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, অর্থাৎ রোল নাম্বার, যেরকম রোল নাম্বার থাকবে এখানে যেরকম রোল নাম্বার থাকবে সেভাবে লিখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তার এগেনস্টে এক্ষেত্রে ডার্ক শেড করতে হবে। ওকে, ধরো যাক প্রথম ডিজিট যদি 1 হয় তাহলে এক্ষেত্রে 1 লিখে এখানে 1টাকে গোল করে দিতে হবে এবং তারপরে যদি 2 হয় তাহলে এক্ষেত্রে 2 লিখে 2টাকে গোল করে দিতে হবে এবং রোল নাম্বার এবং এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। জেন্ডার, জেন্ডার তুমি যদি মেল হও তাহলে মেল এক্ষেত্রে গোল করে দিতে হবে এবং ফিমেল হলে ফিমেল এবং মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন মিডিয়ামে তুমি পরীক্ষা দেবে, যদি বেঙ্গলি হয় বেঙ্গলি, ইংলিশ হলে ইংলিশ, হিন্দি হলে, তাহলে এইগুলোতে তোমাকে অবশ্যই ডার্ক সেট করতে হবে। ওকে, এবং জেনারেল ক্যাটাগরি যদি হও, এরপরে হচ্ছে ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি যদি হও তাহলে জেনারেল ক্যাটাগরিতে ডার্ক সেট করতে হবে, এসসি এসটি ইত্যাদি এরকম থাকবে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো আছে এবং ওবিসি এ এবং ওবিসি বি। এবার আমরা মূল উত্তরপত্রে আমরা চলে যাই, সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি এবং তোমরা জানো যে আপার প্রাইমারি লেভেলে 30 নম্বরের চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিতে কোয়েশ্চেন্স থাকবে, অর্থাৎ চাইল্ড সাইকোলজি থেকে মোট 30 নম্বরের কোয়েশ্চেন্স থাকবে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 30টা কোয়েশ্চেন্স আছে, সো 1 থেকে 30, অর্থাৎ মোট 30টা কোয়েশ্চেন্স থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিতে। আমি তোমাদেরকে বলবো যে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিতে তোমাদেরকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1। ল্যাঙ্গুয়েজ 1-এ আমরা সাধারণত বেঙ্গলি মিডিয়ামের যদি স্টুডেন্ট হই তাহলে বেঙ্গলি চয়েস করব, তাহলে এক্ষেত্রে বেঙ্গলি লিখব। ওকে, এবং ল্যাঙ্গুয়েজ 2-তে ইংলিশ, আমরা এক্ষেত্রে ইংলিশ এটা ডার্ক সেট করব। তাহলে ল্যাঙ্গুয়েজ 1-এ আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 30, অর্থাৎ 30টা কোয়েশ্চেন্স। সুতরাং চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিতে 30টা কোয়েশ্চেন্স, ল্যাঙ্গুয়েজ 1-এ হচ্ছে 30টা কোয়েশ্চেন্স, তোমরা দেখতে পাচ্ছ যে ল্যাঙ্গুয়েজ 1-এ 30টা কোয়েশ্চেন্স থাকবে, ল্যাঙ্গুয়েজ 2-তে থাকবে 30টা কোয়েশ্চেন্স। তাহলে 30, 30, 60 + 30, 90 বা 90। এবং তোমাদের যে সাবজেক্ট, এক্ষেত্রে সোশ্যাল স্টাডিজ সাবজেক্ট দেওয়া আছে, অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে, তো এক্ষেত্রে সোশ্যাল স্টাডিজের সাবজেক্ট হচ্ছে 60 নম্বর, অর্থাৎ মোট টেট পরীক্ষা হবে 150 নম্বরের। সো 150 নম্বরের এখানে এক্ষেত্রে স্যাম্পল পেপার আমরা দেখতে পাচ্ছি আপার প্রাইমারিতে। সুতরাং আপার প্রাইমারিতে যে 150 নম্বরের যে পরীক্ষা হবে সেক্ষেত্রে আমরা নাম্বার বিভাজনটা আমরা একটু দেখে নিলাম। চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিতে 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ 1-এ 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ 2-তে 30 নম্বর এবং সোশ্যাল স্টাডিজে থাকবে 60 নম্বর। ওকে, এবার আমরা একটু কোয়েশ্চেন্স দেখে নিই, কোয়েশ্চেন্স দেখলে তোমাদের কাছে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে। কোয়েশ্চেন্স আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেট 2012 সালে, অর্থাৎ 2012 সালে যে টেট পরীক্ষা হয়েছিল তার কোয়েশ্চেন্সের স্যাম্পেল আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওকে, তাহলে এক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিতে আমরা দেখতে পাচ্ছি 1, 2 এরকমভাবে কোয়েশ্চেন্স আছে এবং 4টা করে অপশান থাকবে, তার মধ্যে কোনটা ঠিক হবে সেটা তোমাদেরকে ওয়েমা সিটে তোমাদেরকে ডার্ক সেট করতে হবে বা ইন্ডিকেট করতে হবে। এবং
দুই তিন এরকমভাবে কোয়েশ্চেন্স থাকবে। সুতরাং চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোজিতে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে যতগুলো কোয়েশ্চেন্স আছে অর্থাৎ মোট 30টা কোয়েশ্চেন্স কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, তাহলে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোজি থেকে মোট আমরা দেখলাম যে 30টা কোয়েশ্চেন্স আসবে এবং কীভাবে কোয়েশ্চেন্সগুলো লেখা থাকবে তোমরা দেখতে পাচ্ছ। ওকে, যেটা চলে যাব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজে, ধরা যাক ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা গদ্য দেওয়া আছে বা একটা প্রোজ দেওয়া আছে, সুতরাং এটা তোমাদেরকে পড়তে হবে এবং পড়ে এক্ষেত্রে উত্তর করতে হবে। এবং সেকশান এ তে থাকবে মোটামুটিভাবে 8টা কোয়েশ্চেন্স, অর্থাৎ এই গদ্য থেকে যে গদ্যটা দেওয়া আছে সেই গদ্য থেকে মোট 8টা কোয়েশ্চেন্স তোমাদেরকে লিখতে হবে বা এক্ষেত্রে অ্যান্সার করতে হবে। এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে কবিতা, এবং কবিতা থেকে আরও মোট আমরা দেখতে পাচ্ছি যে আরও 7টা কোয়েশ্চেন্স থাকবে। ওকে, সুতরাং গদ্য থেকে 8টা কোয়েশ্চেন্স ছিল এবং কবিতা থেকেও হচ্ছে 7টা কোয়েশ্চেন্স, অর্থাৎ মোট 15টা কোয়েশ্চেন্স। এবং সেকশন বিতে যেটা থাকবে সেটা হচ্ছে বিভিন্ন কনসেপচুয়াল কোয়েশ্চেন্স বা অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বাই সিলেক্টিং ওয়ান অপশানস। তো এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ বা ইংলিশের যে সমস্ত কনসেপ্ট অর্থাৎ গ্রামার ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আমরা পরে সিলেবাস সম্বন্ধে আমরা দেখব। সুতরাং এখান থেকে মোট কোয়েশ্চেন্স থাকবে 15টা, সুতরাং মোট 30টা কোয়েশ্চেন্স, অর্থাৎ গদ্য থেকে থাকবে 8টা কোয়েশ্চেন্স, পদ্য থেকে থাকবে 7টি কোয়েশ্চেন্স, এবং বাকি যে গ্রামাটিক্যাল পোর্শান আছে এই গ্রামাটিক্যাল পোর্শান থেকে আরও 15টা কোয়েশ্চেন্স, অর্থাৎ মোট 30টা কোয়েশ্চেন্স থাকবে। এবার আমরা একটু বেঙ্গলি আমরা দেখে নিই। তো বেঙ্গলিতেও একই রকম ব্যাপার, অর্থাৎ মোট একটি গদ্য থাকবে এবং গদ্য থেকে কোয়েশ্চেন্স থাকবে 8টি কোয়েশ্চেন্স। ওকে, এবং একটি কবিতা থাকবে এবং কবিতা থেকেও কোয়েশ্চেন্স থাকবে 7টি কোয়েশ্চেন্স, সুতরাং 8-15, এবং বাকি যেটা থাকবে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স বা বিভিন্ন কনসেপচুয়াল কোয়েশ্চেন্স, বাংলার বিভিন্ন কনসেপচুয়াল কোয়েশ্চেন্স। তো এক্ষেত্রে যে কোয়েশ্চেন্স থাকবে সেটা হচ্ছে আরও 15টা কোয়েশ্চেন্স, রাইট? সো আমরা দেখে নিলাম যে এক্ষেত্রে আরও 15টা কোয়েশ্চেন্স থাকবে, সুতরাং মোট 30টা কোয়েশ্চেন্স এবং সাবজেক্টের মোট 60টা এমসিকিউ কোয়েশ্চেন্স থাকবে। তাহলে ওএমআরসিটা আমরা দেখে নিলাম এবং কোয়েশ্চেন্স কেমন হবে সেগুলো আমরা দেখে নিলাম। আমি আরেকবার কোয়েশ্চেনমেন্ট এবং পেডাগোজি থেকে 30টা কোয়েশ্চেন্স, সুতরাং দেখতে পাচ্ছ কীরকমভাবে 2012 সালে প্রশ্ন এসেছিল। এবং ইংলিশে একটি গদ্য থাকবে এবং গদ্য থেকে 8টা কোয়েশ্চেন্স দেওয়া থাকবে, অর্থাৎ এক্ষেত্রে 8টি কোয়েশ্চেন্স গদ্য থেকে, এবং পদ্য থেকে 7টি কোয়েশ্চেন্স থাকবে, অর্থাৎ মোট 15টা কোয়েশ্চেন্স হয়ে গেল। এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ইংলিশের কনসেপচুয়াল কোয়েশ্চেন্স অর্থাৎ গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্সগুলো থাকবে 15টা কোয়েশ্চেন্স। এবং বেঙ্গলির ক্ষেত্রেও একটি গদ্য থাকবে এবং গদ্য থেকে 8টি কোয়েশ্চেন্স দেওয়া থাকবে, এবং পদ্য থেকেও 7টি কোয়েশ্চেন্স দেওয়া থাকবে, এবং বাকি কনসেপচুয়াল কোয়েশ্চেন্স বা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স। ওকে, তাহলে আমরা ওএমআরসিট এবং কোয়েশ্চেন্স দেখে নেওয়ার পরে আমরা একটু সিলেবাস আমরা দেখে নিই, অর্থাৎ টেটের সিলেবাস কী হতে পারে। তো আমি আগেই বলেছি যে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোজিতে মোট 30 নম্বরের কোয়েশ্চেন্স থাকবে। ওকে, তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে এলিমেন্টারি স্কুল বা শিশুর বিকাশ, অর্থাৎ এক্ষেত্রে কী কী বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে বিকাশের ধারণ এবং শিখনের সঙ্গে তার সম্পর্ক, শিশুর বিকাশের মূলনীতি, বংশগতি ও পরিবেশের প্রভাব, সামাজিকীকরণ পদ্ধতি এবং সামাজিক জগৎ এবং শিশু, পিয়াজে, কোহেলবার্গ এবং ভাইগৎস্কি এবং গঠনতত্ত্ব এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি, শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা, বৃত্তির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা এবং বহুমাত্রিক বুদ্ধি, ভাষা ও চিন্তা, সমাজ গঠনের লিঙ্গ, লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত পদ্ধতি, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম ইত্যাদি পৃথকীকরণের বোধ, এবং শিখনের জন্য মূল্যায়ন, শিখনের মূল্যায়নের মধ্যে পার্থক্য, স্কুল নির্ভর মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন ধারণা এবং অনুশীলন। এবং তারপরে যেগুলো থাকবে সেটা হচ্ছে শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ও যুক্তিগ্রাহ্য চিন্তার ক্ষমতা বৃদ্ধির জন্য এবং শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য মূল্যায়নের সঠিক পদ্ধতি, ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ, বঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, প্রতিবন্ধকতা, সহজ শিশুদের শিখন পদ্ধতি, প্রতিভাবান সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিখন পদ্ধতি, শিখন এবং শিক্ষণ বিজ্ঞান থেকে থাকবে কীভাবে শিশুরা চিন্তা করে এবং শেখে, কীভাবে এবং কেন স্কুলের কাজ শিশুরা করতে ব্যর্থ হয়,
শিক্ষাদান ও শিখনের মৌলিক পদ্ধতি এবং শিশুদের শিক্ষার কৌশল, সামাজিক কাজ হিসাবে শিখন, শিখনের সামাজিক প্রসঙ্গ পটভূমি, সমস্যা সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসাবে শিশু, শিশুদের শিক্ষা গ্রহণের বিকল্প ধারণা, শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে ত্রুটিগুলোকে বোঝান অ্যান্ড ইমোশন বা এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অবধারণ এবং আবেগ এবং প্রেষণ এবং শিখন এবং শিখনের গুরুত্বপূর্ণ কারণ হিসাবে ব্যক্তিগত এবং পরিবেশগত দিক। নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ ওয়ানে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম ভাষা এবং প্রথম ভাষা জেনারেলি বেঙ্গলি হবে। প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষার সিলেবাস মোটামুটিভাবে একই রকম। তো প্রথম ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে অজানা পাঠ, দুটি পরিচ্ছেদ থাকবে, একটি গদ্য এবং গদ্যটি সাহিত্য বিজ্ঞান সংক্রান্ত বর্ণনাত্মক অথবা অপ্রাসঙ্গিক সম্বন্ধীয় হতে পারে, অথবা নাটক এবং একটি কবিতা এবং তা থেকে বোধ পরীক্ষণ সিদ্ধান্ত ব্যাকরণ এবং শব্দ ব্যবহার সংক্রান্ত প্রশ্ন হতে পারে। তো এক্ষেত্রে 15টা কোয়েশ্চেন্স এবং আমি আগেই বলেছি যে গদ্য থেকে 8টা কোয়েশ্চেন্স এবং পদ্য থেকে 7টা কোয়েশ্চেন্স। ওকে, এবং পেডাগজি অর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা শিক্ষণ বিজ্ঞানের ভাষার বিকাশ অর্থাৎ বেঙ্গলের বিভিন্ন কনসেপচুয়াল কোয়েশ্চেন্স 15টা থাকবে। সেক্ষেত্রে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে শিখন এবং অর্জন, ভাষা শিখনের মূল নীতিসমূহ, শোনা ও বলার ভূমিকা, ভাষার কার্যাবলী এবং কীভাবে শিশুরা ভাষাকে ব্যবহার করে, বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিখন এবং লেখার ভূমিকার মূল্যায়ন, বিভিন্ন শ্রেণীতে ভাষা শিক্ষার ঝুঁকি, ভাষার সমস্যা, ভুল ভ্রান্তি এবং অসামঞ্জস্য, ভাষার দক্ষতা, ভাষার বোধ, পরীক্ষার মূল্যায়ন এবং দক্ষতা, কথা বলা, শ্রবণ করা, পড়া এবং লেখা, শিক্ষা সহায়ক উপকরণ, পাঠ্যপুস্তক, মাল্টিমিডিয়া এবং বহুবিধ সম্পদ এবং সবশেষে রিমেডিয়াল টিচিং বা সংশোধনী শিখন। সুতরাং গদ্য থেকে 8টা কোয়েশ্চেন্স, পদ্য থেকে 7টা কোয়েশ্চেন্স এবং পেডাগজি অর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থেকে 15টা কোয়েশ্চেন্স। একই রকমের কোয়েশ্চেন্স প্যাটার্ন হবে, অর্থাৎ বেঙ্গলির মতোই কোয়েশ্চেন্স প্যাটার্ন হবে। তবু আমি আর একবার বলে দিই যে 15টা কোয়েশ্চেন্স, একটি গদ্য থেকে 8টি কোয়েশ্চেন্স এবং পদ্য থেকে 7টি কোয়েশ্চেন্স থাকবে। তো দুটি অজানা গদ্যের অনুচ্ছেদ অপ্রাসঙ্গিক অথবা সাহিত্য সংক্রান্ত বর্ণনামূলক বা বিজ্ঞান সম্বন্ধীয় হতে পারে এবং তা থেকে বোধ পরীক্ষণ ব্যাকরণ এবং শব্দ ব্যবহার সংক্রান্ত প্রশ্ন হতে পারে। এবং তো এক্ষেত্রে 15 নম্বর কোয়েশ্চেন্স থাকবে এবং পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থেকে যে প্রশ্নগুলো থাকবে বাকি 15টা কোয়েশ্চেন্স, যেমন শিখন এবং অর্জন, ভাষা শিখনের মূল নীতিসমূহ, শোনা ও বলার ভূমিকা, ভাষার কার্যাবলী এবং কীভাবে শিশুরা ভাষাকে ব্যবহার করে, বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি, ভাষা শিখন এবং লেখার ভূমিকার মূল্যায়ন, বিভিন্ন শ্রেণীতে ভাষা শিক্ষার ঝুঁকি, ভাষার সমস্যা, ভুলভ্রান্তি, অসামঞ্জস্য, ভাষার দক্ষতা, ভাষার বোধ পরীক্ষার মূল্যায়ন এবং দক্ষতা, কথা বলা, শ্রবণ করা, পড়া এবং লেখা, শিক্ষা সহায়ক উপকরণ, পাঠ্যপুস্তক, মাল্টিমিডিয়া, বহুবিধ সম্পদ এবং সংশোধনী শিখন। সুতরাং দুটো স্টেজে ল্যাঙ্গুয়েজ থেকে কোয়েশ্চেন্স দেবে। প্রথম যে স্টেজ সেটা হচ্ছে 15 নম্বরের কোয়েশ্চেন্স থাকবে এবং সেকেন্ড স্টেজে বাকি 15 নম্বরের কোয়েশ্চেন্স থাকবে। ওকে, তাহলে আমরা দেখে নিলাম যে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিতে 30 নম্বরের কোয়েশ্চেন্স থাকবে। তো চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিতে 30 নম্বরের কোয়েশ্চেন্স থাকবে এবং চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি সিলেবাস আমরা দেখে নিলাম। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি সিলেবাস। ওকে, সো দিস ইজ দ্য সিলেবাস ফর চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এবং এটা থাকবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ওয়ানের সিলেবাস আমরা একটু দেখে নিই। ল্যাঙ্গুয়েজ ওয়ানে কোন কোন বিষয়গুলো থাকবে এবং ল্যাঙ্গুয়েজ ওয়ান এক্ষেত্রে বেঙ্গলি এবং ল্যাঙ্গুয়েজ টু হচ্ছে ইংলিশ। ওকে, তাহলে আমরা যেখান থেকে শুরু করেছিলাম অ্যাকচুয়ালি কোয়েশ্চেন্স, তো কোয়েশ্চেন্স আমি এটে যে কোয়েশ্চেন্স এসেছিলো যেমন চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি থেকে 30 নম্বরের কোয়েশ্চেন্স এসেছিলো। সো 30টা কোয়েশ্চেন্স থাকবে এবং 30টা প্রশ্নই কিন্তু এমসিকিউস থাকবে। সুতরাং আমরা দেখলাম যে 30টা কোয়েশ্চেন্স এবং ইংলিশ থেকে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি গদ্য দেওয়া আছে এবং এক্ষেত্রে 8টি কোয়েশ্চেন্স আছে এবং একটি পদ্য দেওয়া আছে এবং পদ্য থেকে সাতটি কোয়েশ্চেন্স এবং সেকশন বিতে যেটা আছে সেটা হচ্ছে বাকি 15টা কোয়েশ্চেন্স। ওকে, সো বাকি 15টা কোয়েশ্চেন্স, তাহলে তোমাদের একটা কনসেপশন তৈরি হলো কেমন ধরনের প্রশ্ন হয়। নেক্সট বেঙ্গলিতেও যেটা আছে সেটা হচ্ছে এক্ষেত্রে একটি গদ্য এবং সেই গদ্য থেকে 8টি কোয়েশ্চেন্স। ওকে, এবং তারপরে পদ্য এবং পদ্য থেকে 7টি কোয়েশ্চেন্স থাকবে, অর্থাৎ 15, 8 এবং 7 এইভাবে থাকবে মার্কিং। এবং বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কনসেপচুয়াল কোয়েশ্চেন্স, যেটা সেটা হচ্ছে 15টা কোয়েশ্চেন্স থাকবে। ওকে, তাহলে
এই হচ্ছে মোটামুটিভাবে সিলেবাস। সুতরাং এবং আমি আরেকটু ওএমআর শিটটা আমি আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে পুরোপুরিভাবে তোমরা তাহলে বুঝতে পারবে। তাহলে ওএমআর শিটে আমরা আরেকবার দেখে নিই। ওএমআর শিটে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি, এক্ষেত্রে 30টা কোয়েশ্চেন্স আছে, এবং ল্যাঙ্গুয়েজ ওয়ানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 30টা কোয়েশ্চেন্স আছে, ওকে। এবং ল্যাঙ্গুয়েজ টুতে আছে 30টা কোয়েশ্চেন্স এবং সাবজেক্টে 60টা কোয়েশ্চেন্স। তো আশা করি এই টিউটোরিয়াল ভিডিও তোমাদের অনেক উপকারে লাগবে, এবং পরের যে ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির বিভিন্ন বিষয় নিয়ে যেমন আলোচনা করব, ঠিক সেরকমভাবে ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু এর বিভিন্ন টপিক্সগুলো নিয়ে আলোচনা করব, ওকে। এবং বায়না নির্মল এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিও তোমরা শেয়ার করবে, যাতে প্রত্যেকের যাতে উপকার হয়। এবং আশা করি আগামী দিনে যদি টেট পরীক্ষা যদি হয়, তাহলে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আমি সর্বতোভাবে চেষ্টা করব তোমরা যাতে খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারো, এবং বিভিন্ন টপিক্সগুলো নিয়ে, বিশেষত চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি, ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু এর বিভিন্ন টপিক্সগুলো নিয়ে আমি আলোচনা করব, এবং সাবজেক্টের ক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্স সম্বন্ধে আমি আলোচনা করব, ওকে, অর্থাৎ লাইফ সায়েন্স সম্বন্ধে আলোচনা করব, রাইট? সো থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট।